নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আর কয়েক মাস পর আমরা দু হাজার বাইশে পা রাখতে চলেছি আর এই দু এই ছয় রাশির জাতক ও জাতিকার জীবনে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না হ্যাঁ বন্ধুরা কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি এবং তাদের জীবনে কি কি ঘটতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করতে চলেছি তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন নমস্কার আমি কল্যাণ রায় আর কয়েক মাস পর আমরা দু হাজার বাইশে পা রাখতে চলেছি তাই আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে দু হাজার বাইশের অগ্রিম প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি দু হাজার বাইশে এই ছয়রাশির জীবনে কি কি ঘটতে চলেছে তা আমি আপনাদেরকে জানাতে চলেছি আমরা প্রত্যেকেই চাই যে প্রতি বছর যেন আমাদের শুভ কাটুক অর্থাৎ এই বছরটা যেমন গেল গেল আগামী বছর যেন আমাদের ভালো কাটে এই বছরের থেকে কিন্তু সকলের ক্ষেত্রে তা হয় না তার উল্টোটা হয় তবে আমি যে ছয় কথা বলবো সেই ছয় রাশির জীবনে ভালো এবং মন্দ উভয় কিন্তু ঘটতে চলেছে তো কি কি ভালো ঘটতে চলেছে এবং কি কি মন্দ ঘটতে চলেছে এই সমস্ত বিষয় নিয়ে আমি আপনাদেরকে জানাতে চলেছি দু হাজার বাইশে প্রথম যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে বিবাহ হ্যাঁ বন্ধুরা যে ছয় রাশির কথা বলবো তাদের জীবনে বিবাহ নিশ্চিত হতে চলেছে অর্থাৎ এতদিন ধরে যাদের বিবাহ নিয়ে প্রবলেম চলছিল সেই প্রবলেম কিন্তু আপনাদের কাটতে চলেছে এছাড়াও যাদের ডিভোর্স হয়ে গেছে তারাও কিন্তু দ্বি বিবাহের জন্য এগোতে পারেন এবং সম্বন্ধ দেখতে পারেন কোনো অসুবিধা নেই অর্থাৎ আপনাদের বিবাহ এই দু হাজার বাইশে আপনারা ডায়েরিতে নোট করে রাখুন নিশ্চিত হতে চলেছে এরপরে দ্বিতীয় যে কথাটি বলবো সেটি হচ্ছে দু হাজার বাইশে আপনারা সাবধান থাকবেন প্রতারণার বিষয়ে অর্থাৎ আপনাদের জীবনে প্রতারণা হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই আমি আপনাদেরকে বলবো এই বছরে অর্থাৎ দু হাজার বাইশে কাউকে টাকা ধার দেবেন না আর যদি খুব দেওয়ারই দরকার থাকে তাহলে আইন মেনে দিন অর্থাৎ আপনারা কোনো লিখিত করে দিন যাতে পরবর্তীতে সেই টাকাটা আপনারা রিকভারি করতে পারেন এরপরে যে তিন নম্বর ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে কর্মক্ষেত্র অর্থাৎ চাকুরি ক্ষেত্র অনেকে রয়েছে এই দু হাজার একুশে চাকুরি হারিয়েছে ঘরে বসে রয়েছে বেকার রয়েছে তাদের জীবনে কিন্তু চাকুরি আসতে চলেছে এবং আপনারা নতুন করে আবার চাকুরি পেতে চলেছেন এবং আপনারা মনের স্বাদ মনের ইচ্ছা কিন্তু মেটাতে চলেছেন এরপরে যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে সন্তান সুখ অনেকে রয়েছে যারা সন্তানের জন্য প্রচেষ্টা করেই যাচ্ছেন বাট আসতে চাইছে না এবং অনেক ডক্টর বৈদ্যিক খরচা করছেন কিন্তু আসছে না তাদের জীবনে কিন্তু হাসি ফুটতে চলেছে অর্থাৎ আপনাদের জীবনে সন্তান লাভ হতে চলেছে এরপরে যে ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনাদের জীবনে নতুন প্রেম আসতে চলেছে এবং যাদের প্রেমে ব্রেক হয়ে গেছে তাদের জীবনে কিন্তু আবারও পুনরায় প্রেমে পড়ার সম্ভাবনা রয়েছে এই বছর অর্থাৎ দু হাজার বাইশে আপনাদের জীবনে কিন্তু দুর্ঘটনার যোগ দেখতে পাওয়া যাচ্ছে তাই যারা বাইক চালান বা গাড়ি চালান তারা কিন্তু সাবধানে গাড়ি বা বাইক চালাবেন অর্থাৎ এই দু হাজার বাইশে আপনারা কিন্তু দুর্ঘটনার শিকার হতে চলেছেন তাই এই বছর আপনারা একটু সাবধানে বাইক চালান এবং হেলমেট অবশ্যই ইউজ করুন এবং যারা ফোর হুইলার চালাচ্ছেন তারা অবশ্যই সিট বেল্ট ইউজ করুন কারণ আপনার জীবনের মূল্য আপনার ফ্যামিলির মানুষের থেকে কেউ ভালো বোঝে না তাই ফ্যামিলির মানুষের মুখের দিকে তাকিয়ে আপনারা অবশ্যই সিট বেল্ট এবং হেলমেট ইউজ করুন এরপরে যে শেষ ঘটনাটি আপনাদের জীবনে ঘটতে চলেছে সেটি হচ্ছে আপনারা লটারি থেকে সাটটা থেকে জুয়া থেকে অর্থ প্রাপ্তি করতে চলেছেন অর্থাৎ হঠাৎ করে আপনাদের জীবনে কিন্তু ধন প্রাপ্তি ঘটতে চলেছে আর এই ধন লটারি থেকে সাট্টা থেকে জুয়া থেকে এবং শেয়ার মার্কেট থেকে আসার সম্ভাবনা রয়েছে তো এই গেল আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই কোন সেই সৌভাগ্যশাল রাশি যে রাশিগুলির জীবনে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না তবে আপনার জন্ম ছকে কয়েকটি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে নাম্বার ওয়ান প্ল্যানেট শনি গ্রহ নাম্বার টু বুধ গ্রহ নাম্বার থ্রি রাহু গ্রহ এবং নাম্বার ফোর গ্রহ এই কয়টি গ্রহকে কিন্তু শুভ থাকার প্রয়োজন রয়েছে যদি আপনাদের জন্মছকে এই কয়টি গ্রহ শুভ অবস্থায় না থাকে তাহলে আপনারা প্রপার কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে তার প্রতিকার বা প্রতিবিধান করান আর যারা মনে করছেন আমাকে দেখাবেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে পারেন একটি কথা মাথায় রাখবেন এটি পেড সার্ভিস ফ্রি সার্ভিস নয় তাই তারাই কেবল যোগাযোগ করুন যারা জন্মছক বিচার করাতে চান আর হ্যাঁ আমি সবসময় কল রিসিভ করতে পারি না যে কারণে আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এবং আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন আমি আপনাদেরকে সময় মতো উত্তর দিয়ে দেবো কোনো অসুবিধা নেই এবং সেখানে কত ফিজ রয়েছে কি রয়েছে কিভাবে বুকিং করবেন সমস্তটাই জানিয়ে দেওয়া হবে কোনো অসুবিধা নেই তা আসুন যে নেওয়া যাক কোন সেই ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির জীবনে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না তো প্রথম যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে মকর রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মকর রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার বাইশে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না অর্থাৎ আমি যা যা বললাম পূর্বে সেই সমস্ত ঘটনাগুলো ঘটবেই ঘটবে অর্থাৎ আপনাদের জীবনে বিধাতার লেখা কিন্তু কেউই খন্ডাতে পারবে না পরে যে দ্বিতীয় রাশির কথা বলবো সেটি হচ্ছে তুলা রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি তুলা রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার বাইশে বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না আপনাদের জীবনে কি কি ঘটতে চলেছে তা আমি অলরেডি বলে ফেলেছি যদি না শুনে থাকেন তাহলে আপনারা একবার রিমাইন্ড করে শুনে নিন আর এই সমস্ত ঘটনাগুলো আপনাদের জীবনে ঘটবেই ঘটবে অর্থাৎ বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না এরপরে যে তিন নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে মেষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি মেষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু এই ঘটনাগুলি ঘটতে চলেছে দু হাজার অর্থাৎ যে ঘটনাগুলি আমি পূর্বেই বললাম সেই ঘটনাগুলো কিন্তু আপনাদের জীবনে ঘটতে চলেছে অর্থাৎ বিধাতার লেখা কেউ খন্ডাতে পারবে না এরপরে যে চার নম্বর রাশির কথা বলবো সেটি হচ্ছে বৃষ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনারা ডায়েরিতে নোট করে নিন আপনাদের জীবনেও যা যা ঘটনাগুলি বললাম সেই সমস্ত ঘটনাগুলি কিন্তু দু হাজার বাইশে ঘটতে চলেছে অর্থাৎ বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না এরপরে যে পাঁচ নম্বর রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে সিংহ রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন তাহলে আপনাদের জীবনেও কিন্তু দু হাজার বাইশে এই বিধাতার লেখা কেউ খণ্ডাতে পারবে না অর্থাৎ আপনাদের জীবনেও কিন্তু এই ঘটনাগুলি ঘটতে চলেছে যে ঘটনাগুলি আমি পূর্বেই আপনাদেরকে জানিয়েছি এরপরে শেষ এবং ছয় নম্বর যে রাশির কথা আমি বলবো সেটি হচ্ছে ধনু রাশি হ্যাঁ বন্ধুরা আপনি যদি ধনু রাশির জাতক বা জাতিকা হন তাহলে দু হাজার বাইশে এই ঘটনাগুলি ঘটতে চলেছে আপনাদের জীবনে যে ঘটনাগুলি আমি এতক্ষণ ধরে বললাম যদি না শুনে থাকেন তাহলে ভিডিওটি রিমাইন্ড করে একবার শুনে নিন তো এই ছিল ছয় সৌভাগ্যশালী রাশি যে রাশিগুলির জীবনে দু হাজার বাইশে বিধাতা কেউ খন্ডাতে পারবে না তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভালো লাগে লাইক করে দিন এবং চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলুন ততক্ষণ পর্যন্ত আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলকে ভালো রাখুন ধন্যবাদ